এইচআইভি ঝুঁকিতে পর্যটন নগরী কক্সবাজার হোটেল মোটেল জোনে স্পা সেন্টারের আড়ালে চলছে স্পর্শকাতর কর্মকাণ্ড এদিকে স্পার নামে অনৈতিক সেন্টারগুলো দ্রুত বন্ধের দাবি বিশিষ্ট বিশিষ্টজনদের কক্সবাজার থেকে এস্তেফারকের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের নিয়ম নীতি না মেনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হোটেল কক্ষে সাইনবোর্ড লাগিয়ে কক্সবাজারে ব্যাঙের ছাতার মতো একের পর এক গড়ে তুলেছেন অবৈধ স্পা সেন্টার আর এসব স্পা সেন্টারে ব্যবহৃত হচ্ছে রোহিঙ্গা তরুণী প্রায় প্রতিটি হোটেল মোটেল কটেজের বেহারে ব্যাঙের ছাতার মতো স্পার সাইনবোর্ড লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এখানে এইডস এইচআইভি ভাইরাস সহ বড়দলের অপ অপরাধের আশঙ্কা রয়েছে তাদের কোনো বেতনও নেই স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড যেন তাদের বেতনের অংশ জেলা প্রশাসনের তথ্যানুযায়ী এসব স্পা সেন্টারের কোনো অনুমোদন নেই কিন্তু এসব অবৈধ স্পা সেন্টারের আড়ালে কি চলে সেখানে এমন কিছু চিত্র আনন্দ টিভির অনুসন্ধানে ধরা পড়েছে সচেতন মোহন বলছে এর ফলে এইচআইভি ভাইরাস ঝুঁকিতে পর্যটন নগরী আমরা স্পা চাই তবে আন্তর্জাতিক মানের মান রক্ষা করি স্পা হোক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্পাতে চলছে অবৈধ দেহ ব্যবসা প্রতিটা ব্যবসা যার কারণে যুব সমাজ সমাজ হচ্ছে। হচ্ছে। ফলে অন্যদিকে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা হয়রানের শিকার হচ্ছে বলে জানালেন এই বিশিষ্টজন পর্যটনের মানসম্মত যে স্পা সেন্টার আমরা মনে করি তার একটাও এখানে নাই যে স্পা সেন্টার আছে এখানে সেগুলো প্রশাসনকে ম্যানেজ করে অনৈতিকভাবে চালানো হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ স্পা সেন্টারগুলো চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্পা সেন্টারে আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে যেমনটি জানালেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা যে কোনো টুরিস্ট স্পটে কিন্তু আপনি 100 এ 100 যদি আপনি ল প্রয়োগ করেন সেখানে কিন্তু туриস আসবে না туриস্তা যায় কেন turista যায় একটু রিক্রিয়েশনের জন্য হয়তো কিন্তু অবৈধ যদি কেউ জোরাজুরি করে সেটা হয়তো অন্যায় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিয়মিত মাসোয়ারায় পরিচালিত স্পা সেন্টারের নামে অনৈতিক সেন্টারগুলো দ্রুত বন্ধ করা না গেলে ধ্বংস হবে যুব সমাজ প্রতারিত হবে কক্সবাজারে আগত পর্যটকরা এমনটাই মনে করেন বিশিষ্ট জনেরা ও সচেতন মহল শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক